738 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান কামা ফাসে কতা, ছোট্ট মানে উঁচু একটু উঁচু করার জন্য কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, মসজিদে দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আল্লাহর মানে ভান্ডারে অভাব নাই, আল্লাহর ভান্ডারে অভাব নাই, আল্লাহর ভান্ডারে অনেক। তো আপনি যখন বিপদগ্রস্ত হবেন, একজন ভাই বাপকে আইসিইউতে ঢুকাবে, পরে স্বাক্ষর নিয়ে নিল যে করোনার রুগী, যে লাইফ সাপোর্টে দেব, তখন বলছে যে না আমরা আব্বাকে লাইফ সাপোর্টে দিব না। সাদাকার যে বরকত, যে রুগীকে লাইফ সাপোর্টে দিবে, আশ্চর্য। আমি এর আগেও বলেছি যে ওই বন্ধু মসজিদে সাদাকা করলে একটা অংশ, বিশেষ একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাইফ সাপোর্ট থেকে বাঁচিয়ে দিলেন, শুধু তাই না আইসিইউ থেকে বাঁচিয়ে দিলেন, শুধু তাই না পরে সাধারণ বেডে থেকে করোনা মুক্ত হয়ে নেগেটিভ হয়ে বাসায় চলে গেছে, আলহামদুলিল্লাহ। লাইফ সাপোর্টে ঢোকার পরে কেউ বেরিয়ে আসে? বাংলাদেশে মনে হয় দুইজন বেরিয়ে আসছে যতটুকু আমার জানা আছে, লাইফ সাপোর্টে ঢোকার পরে সাধারণ বেরিয়ে আসে না। কিন্তু সাদাকার কখনো কখনো আল্লাহ এমনভাবে কবুল করেন, পরে তার সাথে বাসায় গিয়ে আমি গল্প করে আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক্সট্রা হায়াত দিয়েছেন, হয়তো তাই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, কারণ আমি আইসিইউতে যে অবস্থায় দেখে আসছি, দুই হাতকে বেঁধে রাখছে। সাদাকা দেওয়ার মাত্রই ওই দিনই আল্লাহ সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সহিহ বুখারী হাদিস 1040 নম্বর হাদিসটা খুলবেন, যত বিপদ আসবে তাসাদ্দাকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বড় বিপদ আসলে, যে কোনো বিপদ আসলে তুমি সাদাকা করো, আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ।